টোয়েন্টির ন্যাশনাল কুড়ি এটা দেখছি, এটা হচ্ছে আপনার মেড ইন তুর্কি। কালারটা এটা ভিতরে একদম না করতে পারবে, এদিকে স্টিক করতে পারবে, হ্যাঁ ডাকনা সহকারে এদিকে দুই দিকে বাড়ানো কমানো অনেক হেভি আপু এগুলো লেয়ার আছে না। হুম এ দেখেন মেড ইন তুর্কি লেখানো আছে, দেখেন কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর। এটা হচ্ছে সানিয়ে মনিটর আপু, আবার নিচে স্পিকার আছে, হ্যাঁ এটাও ওইগুলো দেওয়ার সময় ব্রাশ দিয়ে তেল দেয়, এদিকে তেল রাখতে পারবে, এদিকে যে আদার যে কমন একদম। এটা হচ্ছে ওবাল, ওবাল যারা অফিসের সামনে অফিসে ইউজ করে সামনাসামনি ইউজ করায় কুরবানি আসছে, যারা ছোটখাটো ফ্যামিলির জন্য যে মাংস কুরমা করে একদম ফ্রেশ আপু। পাঁচটা বল হচ্ছে এটাতে আপনি চাল আটা সবকিছু রাখতে পারেন, মাল্টি কুকার মেড ইন কোরিয়া অনেক জনে কল দিছে, কাঠের চপিং বোর্ড একদম ইনটেক দেখেন একটা সুন্দর। এটা অনেকে খুঁজে, এটা হচ্ছে হুইল চ্যালজি রোবেন আপু, এগুলো এই উইকের মাল, এটা ওয়াশ করি না, একটা ওয়াশ করি 220 ভোল্টের, এগুলো সব 220 ভোল্টের আমি দেখেছি এগুলো। এটা ওই যে রেস্টুরেন্টে যে স্যুপ ইউজ করে কোয়ালিটিটা দেখেন আপু, জাস্ট অনেক অসাম কোয়ালিটি, মেড ইন ফ্রান্স এর আপু। এটা চার কেজি একটা দিনের জন্য ইউজ হয় না, এটা নিলে এগুলো হচ্ছে তুর্কি, হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে মেড ইন তুর্কি, এগুলো 200 টাকা করে একদম ইনটেক ইংল্যান্ড লেখানো আছে, দেখাচ্ছি ফ্রেশ কোয়ালিটি মেড ইন তুর্কি লেখানো আছে, বেশি দামও বেশি, লাইফ টাইম গ্যারেন্টি, এটা নিতে পারবে একদম আনকমন, এটা 100 টাকা করে অনেক আছে, খুব সুন্দর আনকমন, এগুলো নিলে মোটা অনেক মোটা ঠিকনেস ভালো, একটা দিনের জন্য ব্যবহার হয় না এটা। আজের এগুলো হচ্ছে সুপ বাটি, এটা এটা হচ্ছে আপনার ওই অনেক মনে করবে তেল ফুলে গলে যাবে ওরকম না, এগুলো হিটপ্রুফ কোরিয়ান মাল দেখা যাচ্ছে না, এমনি অনেক ওজন আছে। এটা হচ্ছে স্পিকার, দুটোটা এক লটে বিক্রি করে দিবে, এটা একদম ফ্রেশ, এটা 20 ইঞ্চি মাল আপু, এগুলো নিলে আপু 1500। রাইস কুকার গুলা 4000 থেকে শুরু করে পানি মাল আপু, বুঝছেন এটা কেউ নিলে নিতে পারবে। এগুলো হচ্ছে ইনটেক একদম, কত এগুলো হচ্ছে 6 কয়লার আপু, এগুলো 3.5 আসসালামু আলাইকুম। পুরাতন জাহাজের অরিজিনাল মালামাল বিক্রির দোকান মেসার্স সাইমন এন্টারপ্রাইজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই দোকানটি চেয়ারম্যান ঘাটা ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত। এই দোকানে বেছে বেছে সংগ্রহ করা জাহাজের অরিজিনাল মালামালগুলোই রাখা হয়। তো দেরি কেন, চলুন দেখা যাক দোকানে থাকা জাহাজের মালামালগুলো কেমন দামে বিক্রি করা হবে। এগুলো হচ্ছে মেড ইন কোরিয়ার ইলেকট্রিক চুলা স্টোভ আর কি, এগুলো আমার কাছে 8-10 পিসের মতো অ্যাভেলেবেল আছে, অনেক এগুলো একদম এক লটের মাল পড়ছিল ন্যাশনালের কোরিয়ান, খুব সুন্দর এগুলো সম্পূর্ণ। এখানে আপনার সব ধরনের পাতিল বসায় রান্না করতে পারবেন, আর এদিকে মেজারমেন্টের অপশন আছে 300 ওয়াট 600 ওয়াট এরকম, 600 ওয়াট মূলত 300-600, এগুলো নিলে 1500 টাকা পার পিস। আরেকটা জিনিস আছে স্পিকার একটা আছে, স্পিকার সাথে এটা হচ্ছে শুধু স্পিকার কোনো মেশিন না, এটা একটা মেশিন, দুটোটা মেশিন, এটা এটা মেশিন ছোট, এটা হচ্ছে স্পিকার, দুটোটা এক লটে বিক্রি করে দিবে একসাথে, এই দুটোটা কেউ নিলে মাত্র 2000 টাকা, এর চেয়ে কম কেউ দিবে না, আমার লটে পড়ছিল তো ওই জন্য আমি তো এগুলো ব্যবসা করি। হচ্ছে লাইটগুলো হচ্ছে আপনার 500 টাকা, আর একটা জিনিস দেখি সামনে কুরবানি আসতেছে মানুষ এটা প্রয়োজন হইতে পারে, এটা হচ্ছে মিট কাটা একদম ফ্রেশ আপু। একদম ফ্রেশ দেখেন ব্লেডটা, এটা সাইজ অনুযায়ী মাংস কাটতে পারবে একদম ফ্রেশ কোয়ালিটির, এটা নিলে দাম পড়বে 6500 আপু একদম ফ্রেশ। এগুলো কুলিং ফ্যান মূলত ওই ঠান্ডা যারা অফিসের সামনে অফিসে ইউজ করে সামনাসামনি ওরকম সব কিছু ওকে আছে ফ্রেশ কোয়ালিটির, এগুলো পড়বে আপু 2200 টাকা। আর একটা আছে এটার পিছনে ওইটা একটু ছোট আছে যার একটু, হ্যাঁ এটা ওয়াশ করে দিব একটু ময়লা আছে, এটা নিলে মাত্র 1500 টাকা। কিছু আছে ইডলি আছে উপরে, এগুলো কত করে? এগুলো 700 টাকা করে। ওয়াল ফ্যান আছে কিছু, এগুলো এটা একদম ফ্রেশ, এটা 20 ইঞ্চি মাল আপু,
এটা 1800 টাকা 20 ইঞ্চিটা। আরেকটা জিনিস দেখায় এদিকে আছে যে এগুলো হচ্ছে কোরিয়ান সিঙ্কো কোরিয়া, এটা অনেক পিস আছে আমার কাছে একদম ফ্রেশ কোয়ালিটির, এক একটার ওজন 4-5 কেজি সামথিং আছে, অনেক হেভি। এগুলো নিলে আপু 1500, গরম শীতেও যেমন ছিল গরমে দাম বেশি বাড়াচ্ছি না, এখানে অনেক আছে এগুলো সব। তারপর আরেকটা জিনিস আছে এটা কেডিকে, কেডিকে রোয়াল ফ্যান এখন 15,000 টাকা সামথিং চলতেছে মার্কেটে, দেখেন কেডিকে অরিজিনাল জাপানি ফ্রেশ কোয়ালিটি আছে কেডিকে। এটা আমার কাছ থেকে নিলে সব কিছু ওকে আছে, 1 বছরের গ্যারেন্টি সহ 2500 টাকা মাত্র 2500। রাইস কুকারগুলো 4000 থেকে শুরু করে 5000, বেশি না, যেটা নেবেন 4000 থেকে শুরু করে 5000। আজকে ফার্স্ট দেখাবো একটা দেখছি, এটা হচ্ছে আপনার মেড ইন তুর্কি, কালারটা এটা ভিতরে একদম নন স্টিক এর আপু, আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা দেখেন, এটা আমি একটু দেখাই দিই ভিডিওতে, ওই দেখেন ওই একটা কালার, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে তুর্কে তুরস্কের যে শেপ আছে ওয়ার্ল্ডের সেরা, ও ইউজ করে ব্রাক, এগুলো হচ্ছে ওইগুলো অনেকে মনে করবে দাম বেশি বলবো যে লোকাল মাল বা নতুন হচ্ছে দাম বেশি, ওইটার জন্য দেখাই দিচ্ছি। এই এটা নিলে কেউ এটা মোবাইলে যোগাযোগ করতে পারবে, তারপর যদি কেউ নিতে চান তাহলে ওর সাথে একটু ফোনে যোগাযোগ করতে পারবে। তারপর আরেকটা ডেক্সি আছে এটা একটু দেখাই দিই, এটা একদম নতুন, এটাও সেম অনেক হেভি আপু, এগুলো লেয়ার আছে না, হুম এই দেখেন মেড ইন তুর্কি লেখানো আছে, এগুলো আপনি ইন্ডাকশন আপনার চুলাতে গ্যাসের চুলাতে সব চুলাতে ইউজ করতে পারবেন, লাইফ টাইম গ্যারেন্টি, এগুলো টিকনেসটা অনেক ভালো। এগুলো এরা তুরস্ক সলবি তারপর ব্রাক এরা ইউজ করে, এইসব হাড়িগুলো এগুলো কেউ নিলে আপু দাম পড়বে 1500 করে পার কেজি, এগুলো কেজি 1500, হ্যাঁ হ্যাঁ এইগুলো আছে যারা ছোট চাই তাদের জন্য। এটা এটাও সেম একই মডেলের মাল, এটা 15 লিটার আপু, দেখেন ভিতরে এগুলো কালকে ওয়াশ করে আনছি, এগুলোও নিলে সেম 1500 করে পার কেজি পড়বে আপু, এগুলো লাইফ টাইম গ্যারেন্টি সবগুলার। আর এইদিকে আরেকটা আছে এটা যে দেখেন একদম ফ্রেশ কোয়ালিটির, নিচের লেয়ার আছে ইন্ডাকশন চুলাতে ইউজ করতে পারবেন, এগুলো যারা শৌখিন মানুষ আছে তারা নিতে পারবে, শৌখিন যারা আছে ওরা নিতে পারবে এগুলো, এগুলো আর কেজি সেম আপু 1500 করে, মানে এখানে যা আছে এটা 1500 টাকা, হ্যাঁ এগুলো সব এদিকে, এগুলো এগুলো আর এগুলো নাতি নাতনি সবাই ব্যবহার, এগুলো 200 বছর গ্যারান্টি আছে আমার পক্ষ থেকে, 200 বছর গ্যারান্টি আছে এগুলো। আরেকটা আছে আর কোয়ালিটি, এখানেও তো আরেকটা আছে, হ্যাঁ এটাও সেম, এটা কি এসে এটা এর চেয়ে ছোট, এটা এক সাইজ ছোট। আরেকটা আছে এটা হচ্ছে ইজিপ্টের, এটা দেখে দেন অনেক হেভি ওজন, ইজিপ্টের মিশরের মূলত, এগুলো হচ্ছে মিশরের ফ্রেশ কোয়ালিটি, এরকম দুইটা আছে এদিকে একটা আছে এদিকে একটা আছে, এগুলো কেজি সেম আপু 1500 করে। এটা একদম অনেক হাই ক্লাস একটা ফ্রাই প্যান, স্টিলের লেয়ার আছে দেখেন আপু, এটাও মেড ইন উই টার্কিশ লেখানো আছে, 2020-এর মাল লেখানো আছে, একদম নতুন মডেলের মাল, খুব হেভি আপু, এগুলো সেম এগুলো কেজিতে নিতে পারে, কেজি 1500। তারপর আরেকটা আছে এটা অনেক হেভি ভালো কোয়ালিটির, রেস্টুরেন্টের বাসা বাড়িতে তেমন ইউজ হবে না, যারা হোটেল বা রেস্টুরেন্টের জন্য নিতে চায় তারা নিতে পারবে 1500। তারপর কিছু ছোটোখাটো টুকটাক মাল আছে এগুলো দেখতে পারবে, তারপর এগুলো যে কুরবানি আসতেছে ওই যে ছুরি দাঁড়াই ওইগুলা 350 টাকা, গুলা হচ্ছে ওই 7X বলি আমরা, খুব সুন্দর আপু, ফ্রিজের ভিতরে খাবার রাখা যায়, এগুলো রান্নাও করা যায়, রান্নাও করা যাবে, ছোট ছোট ফ্রিজে খাবার রাখতে চাইলে বক্স এর মতো রাখা যাবে, কোয়ালিটিটা খুব সুন্দর। এগুলো নিলে আপু 700 টাকা পার পিস, আর নিচে এগুলো যেগুলো আছে এগুলো কেজিতে, এগুলো সেম আপু কেজি 1500, হ্যাঁ হ্যাঁ। তারপর এদিকে আরেকটা আনকমন মাল আছে, এটা হচ্ছে
স্টিকের মাংস স্টিকের এটা হচ্ছে আপনার এদিকে আপনি তেল রাখতে পারবে ওই যে স্টিক করার সময় ব্রাশ দিয়ে তেল দেয় এদিকে তেল রাখতে পারবে এদিকে যে আদার যে কোনো অপশন রাখতে পারবে এদিকে যে অবশিষ্ট তেলগুলো এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে চলে যাবে এটা একটা আনকমন মাল দেখতে পারবে মেড ইন কুরিয়ার এটা নিলে দাম পড়বে আপু 1500 পার পিস 1500 তারপর আরেকটা কড়াই আছে লোহার কড়াই এটা 800 টাকা মাত্র চাইনিজ কড়াই তারপর একটা ফ্রেশ এটা একদম নতুন পড়ছে যা যে এটা ওভাল এটা আনকমন একদম এটা হচ্ছে ওভাল ওভাল যে স্টিক মাংস স্টিক করো ওইগুলা দেখতেছ একদম নিউ হচ্ছে ওইখানে যা আছে এটা নিলে আপু 1500 1500 করবে না 1500 যারা ছোটখাটো ফ্যামিলির জন্য যে মাংস কুরমা করে এইটার জন্য চাইনিজ করাই এটা নিলে 1500 পড়বে দাম তারপর আছে আপনার আরেকটা চাইনিজ করাই এগুলো মূলত কুরবানির উদ্দেশ্যে যারা নিতে চায় মাংস কুরমা করার জন্য বা অন্য কোনো কাজের জন্য নিতে পারবে ফ্যামিলি সাইজের আছে মোটামুটি নিলে 1500 টাকা চাইনিজ করাই তারপর আরেকটা জিনিস দেখাচ্ছি এটা আনকমন একটা বেশ এটা হচ্ছে সম্পূর্ণ স্টিলের একটা ডাস্টবিন আপু ডাস্টবিন হ্যাঁ এটা ডাস্টবিন একটু দেখেন একটু দূরে যে দেখাতে হবে দাঁড়াও এটা হচ্ছে স্টিলের ডাস্টবিন এটা দিয়ে আপনি তিনটা কাজ চালাইতে পারবেন পাঁচটা বল হচ্ছে এটাতে আপনি চাল আটা সব কিছু রাখতে পারবেন চাল আর শুকনা চাল আটা এগুলো রাখা যাবে হ্যাঁ শুকনা জাতীয় যত খাবার আছে রাখতে পারবেন তারপর পানিও রাখতে পারবেন সেকেন্ডত এটা আপনি বালতি হিসেবে ইউজ করতে পারবেন এভাবে বালতি হিসেবে ইউজ করতে পারবেন আর থার্ড হচ্ছে এটা ডাস্টবিন এই তিনটা কাজ ইউজ করতে পারবেন এরা জাহাজে 20 পিস ছিল 10 পিস মনে হয় আটার জন্য ইউজ করছে আর 10 পিস জাহাজের জন্য ইউজ করছে ইয়া ডাস্টবিন হিসেবে ইউজ করছে 304 স্টিল নন ম্যাগনেট 4 কেজি সামথিং ওজন আছে এগুলো নিলে আপু 2500 টাকা করে পড়বে এগুলো অনেক হেভি ওজন কেউ নিতে চাইলে নিতে পারবে 20 পিস আছে আমার কাছে সবগুলো আমি নিছি তারপর আছে আপনার এদিকে কিছু নতুন নাই এটা মূলত যারা হজে যায় এদের জন্য পারফেক্ট এটা স্টিলের সম্পূর্ণ এটা নিলে 2000 টাকা মাত্র 2000 টাকা এগুলো হচ্ছে চপিং বোর্ড এটা হচ্ছে কাঠের চপিং বোর্ড একদম ইনটেক দেখেন একটা দিনের জন্য ইউজ হয় না প্যাকেটও খোলা হয় নাই এটা নিলে আপু 1400 টাকা দর দামের সুযোগ আছে কমায় অবশ্য কেউ কল দিলে কমায় দিব তারপর আরেকটা আছে এরকম দুই পিস আছে আরেকটা দেখাচ্ছি ওইটা হচ্ছে একদম ইনটেক মেড ইন স্পেনের এটা 4 কেজি ওজন আছে এটা এটা নিলে 2500 টাকা 2500 না সরি 2200 টাকা এটা নিলে 2200 4 কেজি ঠিকনেসটা দেখেন তারপর আছে একটা জাকর এগুলো মেড ইন জাপানের জাপানটা দেখেন মেড ইন জাপান লেখানো আছে এই মেড ইন জাপান এটা কোয়ালিটিটা দেখেন আপু জাস্ট অনেক অসম কোয়ালিটির খুব সুন্দর গ্রেটের মাল এটা নিলে 1000 আর একটা ছোটো আছে যারা ছোট চাই তাদের জন্য এটা 500 আপু আর এইদিকে একটা জিনিস আছে এটা হচ্ছে আমি একটু দেখাই এদিকে আর একটা বড় ডিক্সি আছে যারা বড় খুঁজে এটার উপরে ডাকনা সহ আছে ওই ওই কোয়ালিটির এটা একটু কম পড়বে 1400 টাকা করে পার কেজি আরেকটা জিনিস আছে এটা হচ্ছে প্রেশার কুকার বলে মেড ইন ফ্রান্সের আপু এটা 4 কেজি মনে হয় 5 কেজি মনে হয় ওজন আছে 4-5 কেজি এটা এটা 1200 টাকা করে পার কেজি আপু তারপর আছে আপনার এটা কি বুঝতেছি না এটা সম্ভবত পিঠা বানাই যে নিচে বাপ দিয়ে ওরকম কিছু একটা হতে পারে কেউ নিতে চাইলে নিতে পারবে 500 টাকা মাত্র আর আছে আপনার এদিকে কিছু কোরিয়ানটা দেখেন আপু চাকনি মেড ইন কোরিয়া একদম নতুন এগুলো একটা দিনের জন্য ইউজ হয়নি এটা নিলে আপু 150 টাকা মাত্র 150 দুই পিস আছে সেম তারপর আরেকটা আছে এটা এটা ইনটেক এটা ইনটেক মেড ইন কোরিয়া লেখানো আছে এটাও কোরিয়া লেখানো আছে মেড ইন কোরিয়া এটা নিলে আপু 350 টাকা মাত্র 350 তারপর আছে আপনার এদিকে আছে আপনার একটা কড়াই আছে এটা হচ্ছে স্টিলের কড়াই সম্পূর্ণ এটা নিলে পড়বে আপু 1500 টাকা ওভেন তারপর আছে ওভেন এটা হচ্ছে এলজির ওভেন আপু এগুলো এই উইকের মাল এটা ওয়াশ করি না একটা ওয়াশ করছি একটা ওয়াশ করি না এটা এ আনসিজে বেশি দিন হচ্ছে না ওই জন্য তো এটা দেখে ভিতরে একটু দেখা কোয়ালিটি ফ্রেশই আছে এলজির
খুব সুন্দর মাল। এটা নিলে আপু দাম পড়বে 5.5, মাত্র 5.5 হাজার, সব ওকে আছে সম্পূর্ণ। তারপর এইদিকে আরেকটা আছে, এটাও একদম ফ্রেশ আছে, সেম এটাও এলজি। এটা নিলে পড়বে আপু 6 হাজার, এটা 5.5, এটা 6 হাজার, যে যেটা নিতে পারে। এগুলো অরিজিনাল জাহাজের, আমাদের মালগুলো সব অরিজিনাল জাহাজের, দাম একটু বেশি যেহেতু অনেক কষ্ট করে কালেক্ট করে আনতে হচ্ছে ভালো কালেকে। এদিকে আছেন আনকমন, এইগুলো হচ্ছে তুর্কি, হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে মেড ইন তুর্কি আপু, খুব সুন্দর একদম আনকমন। এগুলো আর আগে আমি নিজেও দেখিনি, এটা দিয়ে রান্না করতে পারবে সম্ভবত, কিছু রাখতেও পারবে, অনেক হাই গ্রেড ওজনও আছে। এগুলো নিলে নিলে আপু 750, ডাইনিংয়েও রাখতে পারবে, কাবা সার্ভ করার জন্য খুব সুন্দর আছে। এটা নিলে আপুর দাম পড়বে 750, ₹200 করে একদম ইনটেক্স, ইংল্যান্ড লেখানো আছে, ইংল্যান্ডের মাল। তারপর কিছু চাইনিজ গিয়া কোরিয়ান বাটি আছে, ঠিক নেশালো, এটা কুড়িয়ে, এটা ছোটোটা, এটা পড়বে আপু 300, আর একটা বড়ো সাইজ আছে, বড়ো সাইজটা হচ্ছে এটা, একটু দেখেন বড়ো সাইজটা একটু দেখেন, একটু বড়ো সাইজ, এটা বড়ো সাইজ, এটা নিলে দাম পড়বে আপনার, কাপড়টা একদম স্লো পড়ে গেছে পাতলা করে। এটা নিলে এগুলো নিলে বড়গুলো, এগুলো নিলে দাম পড়বে আপু 350, ছোটোগুলো 300, এগুলো 350, এগুলো লাইফ টাইম গ্যারেন্টি, একদম লাইফ টাইম। এইদিকে কিছু গিয়াগুলো আছে, এগুলো হচ্ছে গ্রিল টিরিল তুলে যে কোনো কাজ ইউজ করতে পারবে, এসছেন খুব সুন্দর। এগুলো হচ্ছে 200 থেকে শুরু করে, 150 থেকে শুরু করে 250 পর্যন্ত, যে যেরকম পারে। এগুলো একদম ফ্রেশ, সব তুরস্কের, এগুলো তুর্কির মাল দেখাচ্ছি, সব ইনটেক। আরেকটা আছে, এটা এটা 350 করবে, এটা অনেক ওজন, হ্যাঁ হাফ কেজি ওজন আছে। তারপর আর একটু দেখাই, আরেকটা জিনিস আছে, এটা একদম ইনটেক চুরি পড়ছে, সব ফ্রেশ কোয়ালিটি, যেগুলো ইনটেক মাল আছে ওইগুলো আপনি দেখাচ্ছি ফ্রেশ কোয়ালিটি, মেড ইন তুর্কি লেখানো আছে, এক ডজন পড়ছে মাত্র। এইগুলো নিলে আপু 100 টাকা, এমনিগুলো নর্মালগুলো ডজন 60-70 টাকা, এগুলো ইনটেক পড়ছে ওই কারণে একটু দাম বেশি, এগুলো নিতে পারবে, অনেক ওজন, অনেক ওজন তো এটা, জাহাজের মাল ওজন বেশি, দামও বেশি, লাইফ টাইম গ্যারেন্টি, এটা নিতে পারবে। এটা কত? এটা পড়বে, এটাও কেজি আপু 1200 করে কেজি, আর কেজি হবে মনে হয় না, এটা একটুখানি এমনি দেখেন হাতের আঙ্গুল দিলে বুঝবে সাইজ এতটুকু, কিন্তু অনেক হেভি। তারপর এদিকে মিশরের কিছু গিয়া পড়ছে, এগুলো হচ্ছে মাছের মিশরের স্টাইল দেখেন আপু, 300 টাকা এটা, আর এগুলো একটু সস্তা আছে, এগুলো 200, এরকম 4 পিস আছে। তারপর আছে আপনার আর দুইটা ইনটেক মাল দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার, হ্যাঁ এটা হচ্ছে মিশরের দেখেন একদম নতুন, এগুলো কেজি না, এগুলো হচ্ছে পিসে বিক্রি করি, দেখেন না নেন, এগুলো এগুলার পিস পড়বে আপনার 1500 করে পার পিস, হ্যাঁ 1 পিস 1500, এগুলো দেখেন কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর, 2 পিস আছে 1500 করে পড়বে। আর এদিকে কিছু টিস্যু এসছেন আছে, এগুলো একদম ইনটেক, যেগুলো ইনটেক না এগুলো আমি রাখে দিছি ভিডিওতে, ইনটেকগুলো দেখাচ্ছি, এগুলো 100 টাকা করে একদম নতুনগুলো, 100, অনেকগুলো আছে। তারপর কিছু সিগারেটের আনকমন এসছেন আছে, তার্কিশ, এটা একদম আনকমন দেখেন, একদম আনকমন, এটা 100 টাকা করে অনেক আছে। তারপর এদিকে আরেক রকম আছে, এটাও 100 টাকা, 3 রকমের বস্তা, এগুলো অনেক আছে, এগুলো জাস্ট 1 পিস দেখাচ্ছি ভিডিওতে, যার লাগবে নিতে পারবে। এদিকে এটাও 300, এটা এগুলো 100। তারপর একটা ড্রাম আছে, এটা দেখেন, এটা হচ্ছে ওই যারা আটা টাটা রাখার জন্য, পানি টানি রাখার জন্য নিতে চায় নিতে পারবে, 3000 টাকা। আর একটা স্টেন আছে প্লেট রাখার, এটা 250 টাকা। এদিকে আরেকটা ডেক্সি আছে হাড়ি, এটা মাত্র 2000। এদিকে আছে আপনার যে এগুলো বিটার, ওইগুলো 150 টাকা। তারপর যারা ওই প্লাস্টিকের ফাইবারের যে গিয়াগুলো খুঁজে, এগুলো পাইছে, এগুলো মেড ইন তুরস্কের, এগুলো নিতে পারবে 150 টাকা, 100 টাকা
এগুলো আছে, চামচগুলো নিতে পারবে, এই জাগরটা নিতে পারবে মূলত। এটা হচ্ছে ইটালির আপু, বুঝছেন, এটা একদম ইটালি এক নাম্বার গ্রেটার, এটা লাইফ টাইম গ্যারেন্টি, গ্যারেন্টি আমি নিজে। এটা নিলে দাম পড়বে আপু, আচ্ছা আন একখানা পরে, এটা নিলে 1000 আপু। তারপর এদিকে আরেকটা ইয়ে আছে, এটাকে বলে আপনার মাটন রাখার, এটা নিলে আপু 250 টাকা। তারপর এদিকে কিছু কি আপু গ্রিলের 30 টাকা করে খুব সুন্দর। এগুলো আনকমন, এগুলো কারো দোকানে পাবে না, না এতগুলা 7 পিস আছে, খুব সুন্দর। একটা আছে পিতলের, এগুলো আছে, এগুলা হচ্ছে গাওয়াকাই, তার্কিশেরা গাওয়াকাই, খুব সুন্দর আনকমন। এগুলা নিলে 250 থেকে শুরু করে 375। তারপর এদিকে আছে খুব মেড ইন কোরিয়ান, হ্যাঁ এটা চাল টাল, এটা ছোট সাইজ, আর একটা বড় আছে, এটা পড়বে আপনার 700। এটা অনেক হেভি, একটু ধরে দেখেন, অনেক হেভি আছে, মোটা, অনেক মোটা, থিকনেস ভালো আছে। এগুলো নিলে 700, এটা নিলে 350। মোটাটা 700 আর টিকনটা 350, এগুলো আছে। তারপর এদিকে কিছু বাটি আছে, এগুলোতে মেবি রান্না করতে পারবে, থিকনেস ভালো আছে তো রান্না করতে পারবে, এটা রান্না স্টিলের, এরকম 3 পিস আছে আমার কাছে, এগুলো নিলে আপু 400 টাকা করে। তারপর আরেকটা চসপ্যান আছে অ্যালুমিনিয়ামের, দেখেন এটা একদম ইনটেক, একটা দিনের জন্য ব্যবহার হয় না জাহাজের, এটা নিলে 1000, মাত্র 1000 ইনটেক। তারপর আছে একটা, এগুলো আছে ডাক্তারে, না না লিক গরিলে আনে দিবেন বাদা, এটা নিলে 500 আপু। তারপর এই যে কিছু ওয়ান টাইম আছে, দেখেন এগুলো সবগুলা যে নিবে একসাথে নিতে হবে। এদিকে দেখেন 1 2 3 4 5, এটা 6, এগুলো কেউ নিলে 1200 টাকা মাত্র, এগুলো প্লেট ওয়ান টাইম প্লেট 1200 টাকা। তারপর হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার নাস্তা টাস্তা রাখার, এটা নাস্তা টাস্তা সার্ভ করতে পারবে মেহমান আসলে, এটা নিলে আপু 400 টাকা। আরও কিছু আনকমন, এগুলো এটা এদিকে স্টিলের কিছু ইয়ে আছে, আর এগুলো হচ্ছে চামচ বড়, তো এটা নিলে 1000, এটা নিলে 500। তারপর এদিকে আরও এদিকে শেষ হয়েছে, এখানে এই যে সার্ভিং ডিশ আছে, আবার এই যে এগুলো হচ্ছে স্যুপ বাটি, এগুলো 1200 করে কেজি আপু, 1200 কেজি। তারপর এদিকে শেষ গামলাও আছে, এগুলো কেজি কত গামলা? গামলার কেজি 1000 করে আপু, ছোট বাটি কাটে এদিকে হচ্ছে মেডিকেলের, এটা কি এমনি নরমালি হিসেবে ইউজ করতে পারবে। এদিকে চলে আপু, এদিকে কিছু মাল আছে, এদিকে ফার্স্টে রাখাবো ইলেকট্রিক মালের মধ্যে, এটা এটা হচ্ছে আপনার ওই ফ্লাক্স চার ইলেকট্রিক, হ্যাঁ সব কিছু ওকে আছে, সম্পূর্ণ চালাইনি দেখাই দিতে পারবো, এটা নিলে 1500 আপু। তারপর একটা আছে এটা, এটা একটু দেখেন, এটা হচ্ছে কোরিয়ান, কোরিয়ান ইলেকট্রিক ফ্রাই প্যান, এটা দিয়ে আপনি সব কিছু রান্না করতে পারবেন, ফ্রাই করতে পারবেন, রান্না করতে পারবেন। একটা গেল, সেকেন্ড হচ্ছে আপনার, এটা দিয়ে আপনি গ্রিল করতে পারবেন, গ্রিল হওয়ার পর অবশিষ্ট যে তেলটা এদিক দিয়ে যে ছিদ্র আছে এদিক দিয়ে গিয়ে এদিকে যাবে, যাওয়ার পর হ্যাঁ নিচে পরে, এদিকে একটা স্টেন আছে পড়ার পর, আমি একটু দেখা দিই, একটা প্লাস্টিকের স্টেন আছে, এটা দিয়ে ফেলে দিতে পারবেন। এটা আবার হিট প্রুফ, অনেকে মনে করবে তেল পড়লে গলে যাবে, ওরকম না, এগুলো হিট প্রুফ কোরিয়ান মাল। এটা নিলে আপু দাম পড়বে 5000 টাকা, হ্যাঁ 5000, অবশ্য দর দামের সুযোগ আছে, ওইখানে আমি আগে বলে দিই, শুধু শুধু ভ্যাট কমেন্ট কারো ভালো না লাগলে বিডি স্কিপ করতে পারবে। আর একটা জিনিস আছে আনকমন, এটা না, এটা হচ্ছে মেড ইন ইউএস এর একটা মাল, একদম আনকমন সম্পূর্ণ, একদম ফ্রেশ কোয়ালিটির, এটা স্টিক করতে পারবে মাংস, যে একটা দাগ লাগায় স্টিকের, এদিকে রান্না করতে পারবে, এদিকে স্টিক করতে পারবে, হ্যাঁ ডাক না সহকারে, এদিকে দুই দিকে বাড়ানো কমানোর অপশন দিছে, ওইখানে এদিকেও দিছে ওইদিকেও দিছে, খুব সুন্দর আছে আপু মালটা, কোম্পানিটা দেখা যায়। এটা নিলে কেউ
দাম পড়বে আপু 6000 টাকা 6000 তারপর এদিকে মেড ইন কুরিয়ার একটা রাইস কুকার আছে গত গত ভিডিওতে অনেকজনে কল দিছিল আমাকে দিতে পারেনি হ্যাঁ মাল্টি কুকার মেড ইন কুরিয়া অনেকজনে কল দিছিল এটা গতবারের মতই দাম 5000 তারপর এদিকে একটা স্যুপ বাটি আছে একদম ফ্রেশ কোয়ালিটির এটা ওই যে রেস্টুরেন্টে যে স্যুপ ইউজ করে সব সময় গরম রাখার ওই স্যুপ বাটিগুলা এটা নিলে আপু 8500 আর একটা একদম ফ্রেশ কোয়ালিটির কফি মেশিন আছে ওজনটা অনেক অনেক ওজন আপু এটার এটা ভিডিওতে কেমন দেখা যাচ্ছে না এমনি অনেক ওজন আছে ফ্রেশ কোয়ালিটির এটা নিলে 10000 টাকা তারপর এদিকে আরেকটা ইলেকট্রিক এটা আনকমন আছে নিচের তলা যেগুলা ওইগুলা থাকে সাধারণত ওরকম পাওয়ার কেবল দিয়ে এটা একদম আনকমন তলা লাগানো এটা 1500 মাত্র মাত্র 1500 তারপর এদিকে আপনার আরো সুবিধা হবে এটার এই যে ডিসপ্লেটা আছে এটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে এখন যে বড় ভালো ভালো টিভিতে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয় যেগুলো দামি টিভি ওইগুলাতে এটা জাপানের একটা মাল ওজন হবে অনেক সামথিং 20 কেজি হবে মনে হয় 15-20 কেজি হবে অনেক ভালো কোয়ালিটির এটা কেউ নিলে দাম পড়বে 13000 টাকা এটা 28 ইঞ্চি হ্যাঁ হ্যাঁ এমনি 32 ইঞ্চি এর দাম সস্তা দিয়ে পাবে কিন্তু এগুলো কোয়ালিটি অনেক ভালো আপু আমরা লোকাল এটা হচ্ছে সানিও মনিটর আপু আবার নিচে স্পিকার আছে হ্যাঁ এটা ওইগুলো দিয়ে আপনি অ্যান্ড্রয়েড বক্স দিয়ে টিভিও ইউজ করতে পারবেন সেম এইচডিএমআই আছে এটাতে আপু এইচডিএমআই টিভি সব কিছু ইউজ করতে পারবেন এটা হচ্ছে 22 ইঞ্চি মূলত যারা মনিটর হিসেবে নিতে চায় তাদের জন্য বেশি প্রেফার করব এটা টিভি অ্যান্ড্রয়েড বক্স দিয়ে টিভিও চালাইতে পারবে এইচডিএমআই লাইন আছে সানিও সানিওটা দেখো সানিও স্থানীয় লেখানো আছে এটা নিলে আপু দাম পড়বে মাত্র 7000 টাকা হ্যাঁ 19 ইঞ্চি গুলো এখন বিক্রি করতেছে 5.5 আমরা তো মনিটরের ব্যবসা করি না তারপর আছে সাত এটা ফিক্স তারপর এদিকে একটা শার্পের আছে অনেক বড় এটা টিভি বলতে এটা এটা বড় মনিটর এটা 32 ইঞ্চি আপু এটা টিভি কার্ড দিয়ে অ্যান্ড্রয়েড বক্স দিয়ে টিভি চালাইতে পারবে এইচডিএমআই লাইন আছে সব কিছু আছে এটাতে এটা শার্পের যে এটাও সেম জাপানি মাল আপু বুঝছেন এটা কেউ নিলে নিতে পারবে এটা নিলে দাম পড়বে আপনার 12000 টাকা অনেকে বড় সিসি ক্যামেরা খুঁজে এটা মনিটর সব কিছু ইউজ করতে পারবে অ্যান্ড্রয়েড বক্স দিয়ে টিভি চালাইতে পারবে এটা হচ্ছে একদম ছোট ছোট খাটোর মধ্যে যারা চায় 15 ইঞ্চি এটা আপু খুব সুন্দর এদিকে হ্যান্ডেল সহকার আছে জাপানি 220 ভোল্টের এগুলো সব 220 ভোল্টের আমি দেখেছি যেগুলো এটা নিলে মাত্র 3500 কারো লাগলে নিতে পারবে 2 পিস আছে 800 টাকা করে মাত্র অনেক ওজন আছে তারপর আছে তাহলে রুম হিটার গুলা 3500 থেকে উপরে 6075 আছে কয়েল হিসেবে কত এগুলো হচ্ছে 6 কয়েলার আপু এগুলো 3500 যেগুলো 8 কয়েলার আছে ওগুলো 5000 এইটা এগুলো দেখাইতে পারবেন এগুলো হচ্ছে এটা হচ্ছে ইউএস এর ইনটেক করাই এটা করাই না এগুলো হচ্ছে ফ্রাই প্যান লোহার মেটালের এটা নিলে 1500 টাকা আর এটা 500 টাকা আর একটা টুলস আছে এটা হচ্ছে শোপিস হিসেবে ইউজ করতে পারবে অনেকে ইউজ করে না মানে সাজায় রাখার জন্য শোপিস হিসেবে খুব সুন্দর এটা অনেকে খুঁজে এটা হচ্ছে হুইল মালের একটা পার্ট সেটা কেউ নিলে দাম পড়বে 1500 টাকা মাত্র অনেক ওজন আছে আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরাতন জিনিস কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন আল্লাহ হাফেজ